হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম। খুব সহজে ফিতা দিয়ে আমি এই সুন্দর ফুলটা আপনাদের বানিয়ে দেখাবো। এটার জন্য আমি ফিতা নিয়ে নিয়েছি। এখন খানিকটা ফিতা আমি কেটে নিয়েছি, সুইটা কেটে নিয়েছি। নেয়ার পর এভাবে করে আমি সেলাই দেবো। একটা সেলাই দিয়ে এই কর্নার থেকে আমি সেলাই করব। হাতা সিলির মতো সেলাই করব। সেলাই করে আমি পুরোটা সেলাই করে নেব। পুরোটা করে নিয়েছি। এখন সুতোটা এইভাবে ধরে আমি এক পাশ থেকে টানবো, আবার এ পাশ থেকে টেনে নেব। টেনে সবগুলো একসাথে করে নেব। সবগুলোকে একসাথে করে নিয়েছি। একটা গিট দিয়ে দেব। হয়ে গেছে। এখন একলা ফিতাটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর আবার সুইতে একইভাবে করে কর্নার থেকে আমি এভাবে করে খাতা সেলাইয়ের মতো একটু একটু করে সেলাই করে নেব। একই রকম করে আমি পুরোটা সেলাই করে নেব। সেলাই করে হয়ে গেছে। এবং এখন একই রকম করে আবার দুটো সাইড থেকে এভাবে টেনে একসাথে করব। এখন একটা গিট দিয়ে দেবো। হয়ে গেছে। এখন এই কালারটার সাথে এটা আমি অ্যাড করে দেব। সেলাই করে নেব। এখন একটা পুঁতি লাগিয়ে দেব। একটা গিট দিয়ে দেব। হয়ে গেছে। দেখুন, খুবই সহজে ফিতা দিয়ে এই ফুলটি বানিয়ে ফেললাম। এটা আপনারা আপনাদের বাচ্চাদের ফ্রকে লাগাতে পারবেন। এমন আর নতুন নতুন বিষয় শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। আপনার একটি লাইক অনেক উৎসাহ যোগায়।